কিছু ছোট ছোট ভাবনার কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু ছোট ছোট ভাবনার কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়, তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্রাণী 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 নক্ষত্রাণী। শ্রাবণ অঝোর ছড়ে ব্যাকুল বাতাস কেঁদে মরে, দেখো নায়া দূরে দূরে আপন করে না, শ্রাবণ অঝোর ছড়ে। একদম ঠিক ধরেছেন, বৈশাখ মনে করিয়ে দেয় আসছে শ্রাবণ। আর শ্রাবণ মানে যে শুধুমাত্র বৃষ্টি তাই কি, শ্রাবণ মানে একটু একটু প্রেম, একটু একটু অপেক্ষা, ভালোবাসা, দুহাত ধরে চরম বৃষ্টিতে ভেজা, আর ভেজার সাথে সাথে কিছু কিছু শব্দে গড়ে ওঠা গান আর কবিতা। বর্ষা, বর্ষা মানুষের স্বভাবে এবং বর্ষা মানুষের অভাবে, এই নিয়েই আজ নক্ষত্রাণী স্পেশাল এপিসোড বর্ষা স্বভাবে এবং অভাবে। এপিসোডে আমার সাথে আজ বৃষ্টির এই আনন্দ নিতে এসেছেন আরো তিন কবি। চলুন দেখেনি আমাদের মধ্যে আজকের উপস্থিত তিন কবি কারা আছেন। আমাদের মধ্যে রয়েছেন কবি প্রিয়াঙ্কা মাইতি, রয়েছেন কবি রাকেশ শর্মা, এবং আমাদের সাথে চলে এসেছেন কবি প্রিয়াঙ্কা কর্মকার। নমস্কার সকলকে। দুই প্রিয়াঙ্কাকে পেয়েছি আজকে আমাদের মধ্যে, আর বেশ জনপ্রিয়তা অর্জন করে রাকেশ শর্মা আজ আমাদের মধ্যে রয়েছেন। তো আমরা অবশ্যই বৃষ্টি নিয়ে আলোচনা করব, জেনে নেব আমাদের তিন কবিদের কিভাবে বর্ষা স্বভাবে এবং অভাবে লেগে থাকে। কিন্তু তার আগে একটু জেনে নেব কবিদের সম্পর্কে। তো আমরা একটু জেনে নিই প্রিয়াঙ্কার সম্পর্কে, মানে প্রিয়াঙ্কা মাইতি সম্পর্কে। প্রিয়াঙ্কা 97 সালে জন্ম, 14ই মে। বাহ, আর জন্মস্থান তো তারকেশ্বর, আসছো কোথা থেকে? আজকে তারকেশ্বর থেকে আসছি, কিন্তু আমি রুবিতে থাকি। ও, এখন থাকো রুবিতে? আচ্ছা। আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমার বিএ সেকেন্ড ইয়ার করছো তুমি, সাবজেক্ট বাংলা? বাংলা। বাহ, খুব ভালো। ও কিন্তু থিয়েটার গ্রুপের মেয়ে, ও একদিকে থিয়েটার করে, তার সাথে গান, আবৃত্তি এবং সঞ্চালনা তিনটেই একসাথে চালিয়ে যাচ্ছে। তনুশ্রী শঙ্করের কাছে তুমি ডান্স শেখো, এখনো শিখছো? হ্যাঁ, এখনো শিখছি। বাহ, তনুশ্রী শঙ্করের কাছে ডান্স করছেন, তার সাথেই লেখালেখি, অর্থাৎ ওর জগৎটাই কিন্তু সৃষ্টি নিয়ে, যেখানে নাচ, গান, আবৃত্তি, কবিতা এবং থিয়েটার অর্থাৎ অভিনয় সবটা নিয়ে ও এগিয়ে চলেছে। আজ আমাদের মধ্যে বর্ষা এপিসোড পালন করতে চলে এসেছে প্রিয়াঙ্কা। আমরা জেনে নেব প্রিয়াঙ্কার বর্ষা স্বভাবে এবং অভাবে কিভাবে লেগে থাকে। তবে জেনে নেব এবার রাকেশের সম্পর্কে। রাকেশ পুরনো মুখ, জনপ্রিয় মুখ। রাকেশ 1990 সালের 11ই মে রাকেশের জন্ম, এবং জন্মস্থান মুর্শিদাবাদ, জলঙ্গি। আসছো কোথা থেকে? আসছি বেলঘরিয়াতে। বেলঘরিয়া, এখন কি থাকো বেলঘরিয়াতে? হ্যাঁ, বেলঘরিয়াতে। আচ্ছা, তুমি ইংরেজিতে এমএ করেছো, করে তারপর এখন প্রাইভেট জব করছি এবং গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা। এবং একই সাথে তো তোমার যে মানে সার্ভিস যেখানে করছো তার সাথে লেখালেখি চালিয়ে যাচ্ছো। তুমি বিবেক মন্দিরের সম্পাদক, এবং প্রাইভেট কোম্পানিতে চাকরি করার সাথে সাথে এই বিভিন্ন পত্রপত্রিকাতেও লিখে চলেছো। তোমার একটা বই আছে স্মরণ শূন্য, আনা হয়েছে বইটা? না, বইটা আনা। একটু বলে দাও কিভাবে দর্শকরা এই বইটা জোগাড় করতে পারেন। স্মরণ শূন্য বইটা অনলাইনে পাওয়া যাচ্ছে, বা কলেজ স্ট্রিটের 9 নম্বর সাহিত্য পাড়া লেন
যে আমাদের প্রকাশনী আছে সেখানে একটা শব্দশাখ বই ঠেক বলে একজন বইয়ের দোকান আছে একটা, তো সেখানে আমার বইটা পাওয়া যাচ্ছে, আপনারা ওখান থেকে সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, এবং তার সাথে একটু বলে রাখি, ওর বইটা প্রাণেশ ভট্টাচার্যর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে এবং বই ঘরে বোধহয় তোমার বই পাওয়া যাচ্ছে অনলাইনে। অনলাইন বই ঘরে আপনারা দেখতে পারেন রাকেশের, রাকেশ শর্মার বই স্মরণ শূন্য, ভীষণ ভালো লাগবে। এছাড়া আমি একটু বলবো, রাকেশ একদিকে সমাজসেবী, তার সাথে রাকেশ আবৃত্তিকার। আমরা জেনে নেব প্রিয়াঙ্কা কর্মকার সম্পর্কে। 93 সালের 18ই ফেব্রুয়ারি জন্ম। ফেব্রুয়ারি মাস একটু একটু মনে লেগে থাকে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে পিতা দিলীপ কর্মকার এবং মা ইলা কর্মকারের মেয়ে প্রিয়াঙ্কা কর্মকার আজ আমাদের মধ্যে হাজির। নমস্কার প্রিয়াঙ্কা, তুমি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছো, আর সুরেন্দ্রনাথ উইমেন্স কলেজ থেকে বাংলা নিয়ে পড়াশোনা করেছো। সুরেন্দ্রনাথ থেকে আমি বাংলা নিয়ে প্রথমে বাংলা অনার্স করেছো, বিএ করেছি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছো, এখন বর্তমানে বিএড করছি আমি। বিএড করছো আদ্যাপীঠ অন্নদা বিএড কলেজ থেকে। এছাড়াও তুমি একটা কলেজে অধ্যাপনাও করছো। হ্যাঁ, আমি নেতাজি ওপেন ইউনিভার্সিটি ব্যারাকপুর সেন্টারে আমি অতিথি অধ্যাপিকা হিসেবে আছি। আচ্ছা, সাহিত্য নিকেতন পত্রিকা বাংলাদেশ থেকে। হ্যাঁ, এটি বাংলাদেশের একটি পত্রিকা, ওখানে তোমার লেখালেখি হয়েছে। হ্যাঁ, ওখানে সম্প্রতি আমার দুটো কবিতা ওই প্রয়াস পত্রিকায় তুমি লেখালেখি করেছো। প্রয়াসে লিখেছি, আখর পত্রিকাতেও আমার সম্প্রতি বেরিয়েছে। আমরা একটু বই দুটো দেখবো তোমার, আখর কথা। হ্যাঁ, আখর কথা, তার এই দুটো বই হচ্ছে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম এই দুটো ওখানকার, এবং হ্যাঁ এখানে আমার দুটো কবিতা আছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি, আর ওই দুটো বই এখনো পোস্টে আসেনি। হ্যাঁ, আর ছোটবেলা থেকেই তো তোমার লেখালেখির অভ্যাস ছিল। যখন ক্লাস 8 পড়ি তখন থেকে একটু ডায়েরি লিখতাম, তো ওখান থেকেই মনে হলো সাহিত্য স্পৃহাটা ওখান থেকেই বেড়েছে। এভাবেই আমরা এগিয়ে যাই, লেখালেখির মধ্যে থাকলে মন ভালো থাকে, আর তার সাথে যদি লেখালেখিটা হয় বর্ষা রিলেটেড, তো আজকে তো আমরা বর্ষা স্বভাবে এবং অভাবে দেখব, তো বর্ষা দিয়েই শুরু করা যাক। আমাদের দুই প্রিয়াঙ্কা আমাদের বর্ষার কবিতা দিয়ে শুরু করবে, আর রাকেশ লাস্ট কবিতাটা বলবে ওর বর্ষা কিভাবে স্বভাবে এবং অভাবে লেগে থাকে। প্রিয়াঙ্কা মাইতি, বর্ষা। আমি প্রথমে আমার কবিতা বর্ষার, হে বর্ষা আবার ভিজিও। বর্ষা, তুমি এমন করে ভেজাও কেন আমাকে, তোমার পরশে আমার ভীত হওয়া, তবু বার বার তোমাতেই যেন হারিয়ে যাওয়া। সেই যে তুমি জানো, তুমি আসবে বলে ব্যাগপত্র না গুছিয়েই বসে থাকা, তুমি ঝরবে বলে আগাম থেকে মাকে বলা, মা আজ মেঘ করেছে বৃষ্টি হবে, কি করে স্কুলে যাব বলো তো। মায়ের বকুনির ভয়ে ছাতা ভাঙার বাহানায় আবার স্কুল ফাঁকি। জানো তোমার টিপ টিপ ঝরে পড়ার মাঝখানে কত এদিক সেদিক, সারাদিনে কটা জামা ভেজানো, কত কাদা মাখা, হিসেব নিকেশ নেই আজ। ওসব এখন স্মৃতির পাতায় খেলা করে, শুধু তোমার আগমন ঝাপসা অতীতকে স্বচ্ছ করে আর অনুভূতিগুলোকে আরো প্রগাঢ় করে তোলে। আমার মনে পড়ে ছোটবেলার সেই কথা, আষাঢ় শ্রাবণ বর্ষাকালের সেরা, আর সেদিন থেকেই আষাঢ় শ্রাবণ নাম দুটো শুনলেই কেমন যেন ভেজা ভেজা সব সপে গদ গদ সবুজ সবুজ দৃষ্টি স্পষ্ট হয়ে চোখের সামনে ভেসে ওঠে। মাঝে মধ্যে বন্ধুদের আড্ডায় যখন প্রিয় খাবার থেকে প্রিয় ঋতুর নাম এসে পড়ে, ভীষণ উত্তেজিত কণ্ঠে বলে উঠি, আমার সেরা বর্ষাকাল। বন্ধুদের কেউ কেউ বলে, তোর পছন্দের বলিহারি শেষে কিনা বর্ষাকাল, প্যাচ প্যাচে ঘ্যান ঘ্যানে একটা। ওদের কি করে বোঝাই বলো, তোমার আগমন যে কতটা নতুনত্ব থাকে, কতটা মনের গভীর অনুভূতি মিশে থাকে। তুমি তো প্রকৃতিকে সবুজ করো, ছিনিয়ে নেওয়া প্রখর তাপের হাত থেকে রক্ষা করো মাকে, এই প্রকৃতি মায়ের সমস্ত মলিনতা কঠিনতাকে যে তুমি নরম করো, নতুন রূপ দাও। তোমার এই প্যাচ প্যাচে নিতেই যে লুকিয়ে থাকে অনেক প্রেম, অনেক আবেগ, অনেক ভালোবাসা, সব শেষে অনেক প্রাণ। তোমার মধ্যে এসব খুঁজি বলেই তোমার বিরুদ্ধচারণ কোনো কথাই যে আমার প্রাণে সয় না। তুমি যেভাবে আমাকে ভিজিয়েছ, তোমাকে স্পর্শ না করেও তোমার আগমন আমি ঠিকই টের পাই, আর মনে মনে সেভাবেই ভিজি, এভাবেই আমি ভিজব, ভীত হব, আর বারবার এভাবেই হারিয়ে যাব। সাধারণ ওর ভিতর থেকে ওর বর্ষাকাল আমরা খুঁজে পেয়েছি।
আমরা বর্ষা থেকে একটু সরে যাব, কারণ রাকেশের শেষ কবিতাটা শুনবো বর্ষার আবেগে। এবারে রাকেশ আমাদের কি শোনায় আমরা একটু দেখি। রাকেশ, তোমার প্রথম ইম্পারফেক্ট। রাকেশ কিন্তু পারফেকশনের ভিতর থেকে কিভাবে ইম্পারফেক্ট হওয়া যায় সেটা একটু দেখাক। ইম্পারফেক্ট ভেবেছো কি কখনো? একটু সময়ের জন্য কেঁদেছি, ঝগড়া করেছি অনেক, কিন্তু কেন? মনের কথা যে বোঝেনি সে ঝগড়া করলেই বুঝবে কি? আমি কখনো সিরিয়াসলি কিছু বলিনি, ইচ্ছে করে জোর করেছি তোমার উপর, বাচ্চার মতো আচরণ করেছি, কারণ আমার বিশ্বাস একমাত্র তুমি পৃথিবীতে আমায় বুঝেছো। কারণ আমার বাচ্চা কণা বা ন্যাকামি ছিল শুধু তোমার কাছেই, তোমার জন্যই। একটা মেয়ে শুধু প্রেম নয়, চাই বিশ্বাস, সম্মান, সিকিউরিটি। প্রেমিক তার কাছে দ্বিতীয় বাবার মতো। আমি জানি মেয়েদের মন বোঝা অসাধ্য, সেটা হয়তো পৃথিবীর অষ্টম বিষয়। আমি তোমায় কোনো দোষ দিচ্ছি না, দোষ ষষ্ঠার, যিনি পুরুষকে জগতের হার্ডওয়্যার আর নারীকে জগতের সফটওয়্যার দিয়েছেন। দুজনে পুরো উল্টো, তবে অবয়ব সমান। আবার ষষ্ঠারও না, অর্ধনারীশ্বর তারই চিন্তন? না, আমি কোনো প্রশ্ন তুলছি না, বলছিও না। নিজেকে পুরো বদলে নেব আমি তোমার অবয়বের ছাঁচে, কারণ আমার পর্ণপুট তুমি ছাড়া শূন্য। অভিমান বা ভুলের সঙ্গতিতে ব্রাত বটে, তবু স্টেশনের অচেনা ভিড়ে এক পলকে আজও ঋদ্ধ হই। থামের উপাস দিয়ে তুমি গেলে সেটাও পারফেক্ট ডেটের কম কি? আমি ইম্পারফেক্ট, তোমাকে ছাড়া কি কিছু চেয়েছি? ভুল দেখিয়ে দিতে তো সবাই পারে, শুধরে তুমি আমাকে পারফেক্ট করে নেবে না? সত্যি ভুল দেখিয়ে দেওয়া কত সোজা, কিন্তু ভুল শুধরে দিয়ে তাকে পারফেক্ট করে নেওয়াটা বোধহয় অনেক কঠিন। আরও একটা বড় কথা, ভুল তো আমাদের সবার আছে, ভালোবাসলে ভুল এবং ভালো দুটোই বোধহয় নিজের করে নিতে হয়, সেটাই কিন্তু রাকেশের মূল বক্তব্য ছিল। চলে যাচ্ছি আমরা পরবর্তী কবিতায়। আমরা প্রিয়াঙ্কার কাছ থেকে শুনব বর্ষার একটা কবিতা। প্রিয়াঙ্কা, তোমার বর্ষা কিভাবে তোমার স্বভাবে এবং অভাবে? আমার কবিতাটার নাম বর্ষা সুন্দরী। ওগো বৃষ্টি, তুমি ঝরছ অবিরত, কবির কল্পনার সেই শ্রাবণ ধারার মতো। তপ্ত দুপুরে তুমি হও চাষিদের আশ্বাস, পরন্ত বিকেলে আবার তুমি সেই প্রেমিকের হৃদে করবাস। আশা শ্রাবণের অঝোর ধারায় নিত্য তুমি মেতে থাকো নিজ লীলায়, কিন্তু কখনো ভেবেছো কি তুমি? ভাবুনি বোধ হয় তোমার অস্থিরতায় ভেসে যায় কখনো মোদের জন্মভূমি। ভাষাও ভাষাও কত অনাথ আতুর, ভাষাও কত লোক, তাদের জন্য হয় কি তোমার এতটুকু শোক? হয়তো হয়, তবু ওগো বর্ষা রানী, তোমার নিত্য নতুন সাজে অপেক্ষায় বসে থাকি মোরা চাতকের ন্যায় এই ভুবনের মাঝে। ওর বর্ষা ওর কাছে শুধুমাত্রই যে সুন্দর তা নয়, ওর বর্ষা ওর কাছে আবার একটু ভয়ঙ্কর। যখন বর্ষা ভাসিয়ে দিয়ে যায় গ্রামের পর গ্রাম, মানুষের পর মানুষ, তখন যে বর্ষার রূপ সেটাও অনন্য থেকে আরেকটু উপরে গিয়ে বেশ ভয়াবহ। ও কিন্তু বর্ষার মধ্যে সেটাও দেখতে পায়। আমরা চলে যাই আমাদের পরবর্তী রাউন্ডে, সেকেন্ড রাউন্ড, অ্যাঙ্কার্স চয়েস রাউন্ড। অ্যাঙ্কার্স চয়েসে আমি প্রিয়াঙ্কা মাইতির কাছ থেকে শুনবো হারিয়ে যাব তোমার মাঝে। রাকেশ, তুমি অর্ধনারীশ্বর শোনাবে, রেডি আছো? ওকে ফাইন। আর প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা তুমি প্রেমের স্পেসটা শুনিও। হারিয়ে যাব তোমার মাঝে, ইচ্ছে ছিল হেঁটে যাব দূর থেকে আরো দূরান্তরে, সঙ্গে নেব গাছগাছালি, ঘাস ফুল আর ছোট্ট কলি। ইচ্ছে ছিল বাতাস হয়ে মেঘকে ছুঁব, বৃষ্টি হলে ভিজব তাতে, মিশে যাব নদীর জলে, সাগর হয়ে আসব ফিরে। ইচ্ছে ছিল পার হব সব পাহাড় সম বাধাগুলো, নদীর জলে ইচ্ছে মতো শান করে যে নুড়ি পাথর, তাদের মতো শক্ত হয়ে ক্ষয়ে গিয়ে উস্কো খুস্কো মিলিয়ে যাব তোমার স্রোতে।
ইচ্ছে ছিল বর্জিত যা কিছু নেয়নি কেউ, ছয়নি কেউ, না কুচিয়ে মুখ ঘুরিয়ে ফেলেছে যাদের এক পাশে, তাদের করব জড় আমার ঘরে। ইচ্ছে ছিল ছিনিয়ে নেব তোমাকে পুরো, তোমার আকাশ, তোমার বাতাস, তোমার যত মাটি পাথর সব কিছুতে মিলিয়ে যাব। আমি শুধু তোমার হব, তুমি শুধু আমার হবে। তোমার মাঝেই খুঁজব আমার গাঢ়ত্বকে, বুঝব আমার কঠিনত্বকে। ইচ্ছে ছিল, ইচ্ছে আছে, শুধু তোমার মাঝেই হারাবো আমি হে প্রকৃতি। মাত্রাবৃত্তি, এই যে পাঁচ মাত্রার যে ছন্দটা, মাত্রাবৃত্তের পাঁচ মাত্রার যে চলন, এটা কিন্তু খুব সুন্দর। এবং এই চলনটা শুধুমাত্র যে মানুষের শ্রুতি মাধুর্য বাড়ায় তা নয়, এই চলন মানুষকে দোলা দিয়ে যায়। আমার তো মনে হয় বর্ষা এবং প্রেম এই দুটো বোঝাতে বোধহয় মাত্রাবৃত্তের এই পাঁচ মাত্রা এবং ছ মাত্রার চলনের চেয়ে বেশি সুন্দর আর কিছু হতে পারে না। ওর এই পাঁচ মাত্রার চলনে এই যে দোলন, এটা বোধহয় আমাদের সবাইকে দুলে দিয়ে গেল। চলে যাই আমাদের পরবর্তী কবিতায়। আমার খুব প্রিয় কবিতা একটা শুনবো রাকেশের কাছ থেকে। শুনে নিন অর্ধনারীশ্বর। রাকেশ, অর্ধনারীশ্বর, ভালোবাসার রং আমি জানি না, জানি শুধু তোমায় ছোঁয়া। শৈশবের লুকোচুরি খেলা ধুলো মাখা হয়নি, হয়েছে তোমার সাথে বালিয়াড়িতে বালি ছোড়াছুরি। নিজেকে গুটিয়ে যেভাবে সব থেকে মন ভেঙেছি, তোমার আগমনে মন পাখি ছুঁয়েছে নীল আকাশ। কখনো তোমাতে কখনো নিজেতে ডুবেছি আমি ভেবেই, ভুল ত্রুটির গণ্ডি পেরিয়ে তুমি আলাদা সত্তা। ভালোবাসার মানে কি তা বুঝিনি সেদিন, হৃদয়ের অর্ধাংশে আমি বাস করতে চেয়েছি, পারিনি, রক্ত ক্ষয় হয়েছে, হৃদয় কেঁপেছে, সব ছেড়েছি তোমাতে স্বর্গীয় ভালোবাসার খোঁজ পেয়ে। আমার প্রেম নিঃশ্বাসের মতো, কিছুক্ষণ বন্ধ রাখা যায়, ছেড়ে থাকা যায় না। তুমি আমার আত্মসঙ্গী, চাই না তাই আড়ম্বরের দামামা, চাই তোমার এই শীতল কোলে মাথা রাখার ঠাই, চাই অঘোর ঘুমে তোমার প্রেমে ডুবে যেতে, চাই জীবন মরণের ওপারে প্রেম, চাই অর্ধ নারীশ্বরের প্রেম। অসাধারণ, অসাধারণ, মানে ভাবনাগুলো কোথাও গিয়ে ধীরে ধীরে সমতল ছেড়ে পাহাড়ে উঠতে থাকে, হঠাৎ পাহাড় থেকে ঝর্ণার মতো এক ঝাঁপ দিয়ে আবার সমতলে। এই যে কবিতার একটা টানা পড়েন, কবিতার মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা ভালোবাসা না থাকলে আসে না। রাকেশ প্রেমিক কবি, আদ্যপান্ত প্রেমিক কবি, তাই ওর কবির এই কবিতার যে টানা পড়েন সেটা কিন্তু এতটাই সুন্দর হয়ে ডানা মেলেছে। চলে যাব পরবর্তী কবিতায়। প্রিয়াঙ্কার কাছ থেকে শুনে নেব আমার পছন্দের একটা কবিতা। প্রিয়াঙ্কা, প্রেমের ত্রিস্তর, প্রেমিকের ক্ষত পীঠ জানে, প্রেমিকার ভালোবাসার উদ্দামতা, কিন্তু প্রেমিকের সেই কাঁধ কি জানে প্রেমিকার ভালোবাসার পাশে থাকার আশ্বাস? কখনো কখনো দুটো শরীরের অন্তরঙ্গতাও উদাসীন হয়ে পড়ে দুটো হৃদয়ের যোজন দূরত্বের কাছে। শরীর আর মনের অমিল, মন মন সে তো সদা সর্বদা নতুন, চিরশাশ্বত, আর শরীর সে কালের নিয়মের কাছে সদা পুরাতন রূপে পদানত। অসাধারণ, দারুণ, এবং ও যে খুব সুন্দর একটা সত্যিকে তুলে ধরেছে যে মানসিক প্রেম এবং শারীরিক প্রেম দুটোর মধ্যে শাশ্বত কিন্তু এই মানসিক প্রেম। কারণ কোথাও একটা কোনোদিন গিয়ে একটা জায়গায় গিয়ে শরীর নত হয়, শরীর শেষ হয়, কিন্তু মন বা আত্মা তার কোনো শেষ নেই, অবিনশ্বর। যে ভালোবাসা, সেই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার যে অনন্ত প্রেম কবিতায়, ঠিক সেই ভাবনাটাই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। আসলে আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর বোধহয় আমাদের সব ভাবনাগুলোই বলে দিয়ে গেছেন, তাই না? আমাদের নতুন করে আলাদা করে কিছু বলার থাকে না, কিছু বাকি নেই। সকাল থেকে সন্ধ্যে, সন্ধ্যে থেকে রাত, সবই রবীন্দ্রনাথ। তাই তো আমরা চলে যাই পরবর্তী কবিতায়। পরবর্তী কবিতা কবিদের চয়েস, কবিদের পছন্দের কবিতা শুনবো। প্রিয়াঙ্কা, তোমার পছন্দে কি কবিতা শোনাবে? এখানেই নত হব, চলো। যে মাটির বুকে মিশে গিয়ে আমার দিন যাপন,
সেই মাটিকেই ছুঁতে এখন কেমন যেন ভয় পাই। মাটির সাথে মিশে যাওয়াটা সত্যিই যে বড় কঠিন, সেই সত্য পথের হাত ছেড়ে দিতে চাইনি কখনো, কোনোদিনও না। তবু আজ মনে হয় কঠিন, বড় কঠিন তাকে ছুঁয়ে দেখা, যার বুকে বুক ঠেকিয়ে যার মুখে মুখ দিয়ে কাটিয়েছি জীবনের শৈশব, আজ বড় পর মনে হয় সেই মাটিকেই। আমি ছুঁতে গেলে সরে যায়, নত হলে বলে, এই তো বেশ আছিস, আবার কেন ফিরে আসা, আবার কেন মিশে যাওয়া। এই যে ফিরে আসা, এই যে মিশে যাওয়া, এ তো নয় কোনো মিছে বাহানা, নয় কোনো ছলনা, এ তো শুধু সময়ের খেলাঘরে নিজের রূপান্তর, নিজের পরিবর্তন আর চরিত্রায়ণ। এর নতুন কোনো নাম নেই, এর অতীত নেই, এর শেষ নেই, এর নেই কোনো প্রান্ত। বারবার ফিরে আসা ঠিকানাহীন এই মাটিতে, ফিরে আসা আর মিশে যাওয়া, আর এখানেই নত হওয়া। এইটাই কিন্তু জীবনের মূল কথা, যেটা একটু আগে আমি বলছিলাম যে কোথাও গিয়ে একটা আমাদের শরীরকে থামতে হয়, কিন্তু মন কিন্তু কোথাও থেমে যায় না। আর সেই জায়গায় গিয়ে মানুষের শরীর কোথাও একটা মিশে যায়, নত হয়, যেখান থেকে আর চলে আসা যায় না, ফিরে আসা যায় না, এগোনোও যায় না। কবির কলম এভাবেই বারবার ফসল ফলিয়ে চলে সত্যি পৃথিবীতে। আমরা চলে যাব পরবর্তী কবিতায়, কবির পছন্দের কবিতা শুনবো রাকেশের কণ্ঠে। রাকেশ, কি কবিতা শোনাচ্ছো? রাকেশ, আমি শোনাচ্ছি আমার দৃশ্যম পর্যায়ের কবিতা পরিণতি। দৃশ্যম পর্যায়, বেশ। পরিণতি। রেল লাইনের মাঝে উজাড় করা বাহু, সিগন্যাল পোস্ট লাল, জলের পাইপ থেকে দু ফোঁটা শব্দ, টপ টপ, জিহ্বা লালায়িত, পাশ থেকে থ্রুটেন, একগালে মুচকি হাসি, নিজের পাগলামিতে ব্যস্ততার ঢং, দু নম্বর লাইন থেকে ট্রেনটার গভীর আলিঙ্গন, রক্তে লেখা তার নাম পাথরে পাথরে, লাল শাড়ি পরে প্লেন নম্বর 147 যাচ্ছে বিদেশ, মধুচন্দ্রিমা আর চিতার আগুন দু দেশে, বেকারের প্রেমে সিঁদুরদান নেই, রাজা দায়ী নাকি পিছু ফেলে যাওয়া সে, রক্তের ডাস্টবিনে শুধু সন্তান হারার বন্দন। অসাধারণ। একটু আগে আমি বলছিলাম যে কবিতার একটা টানা পড়েন থাকে, কবিতার একটা দ্বন্দ্ব থাকে, ওর এই কবিতাটায় দ্বন্দ্বর সাথে আরো একটা জিনিস আছে, সেটা রহস্য। এই যে কবিতার সবটা না বলে দিয়েও অনেক কিছু বলে দেওয়া, এটা কিন্তু কবিতার একটা ম্যাজিক। মানে ও একটা গল্প বলে দিয়েছে, গল্পের কিছুটা বলেছে, কিন্তু সেই গল্পটা থেকে ওই কিছুটা গল্প যখন পুরোটা আমরা ভাবতে পারবো, তখন কবিতার সার্থকতা। এই কবিতায় আমরা যে পুরো গল্পটা আমাদের কাছে পরিষ্কার, এই ছোট্ট একটা পরিসরে রাকেশের কবিতা সার্থক। অসাধারণ কবিতা রাকেশ, অসাধারণ কবিতা। তো আমরা চলে যাই পরবর্তী কবিতায়, দেখে নিই প্রিয়াঙ্কা আমাদের জন্য কোন কবিতা নিয়ে বসে আছে। আমার একটি প্রিয় কবিতা এটি, হ্যাঁ আমি কবি। হ্যাঁ, তোমার এই কবিতাটা আমি পড়েছি এর আগে। হ্যাঁ আমি কবি, শব্দ নিয়ে আমার নিত্য বোঝাপড়া, অক্ষরের সাথে বাক্যের কলহ করি রোজ, নিত্য নতুনের খোঁজে চলছে নিরন্তর, হ্যাঁ আমি কবি। কখনো ছন্দে মেলে পা, কখনো গদ্যে গড়ে উপমা, রূপকের আড়ালে রোজই খেলি কানামাছি, হ্যাঁ হ্যাঁ আমি কবি। হ্যাঁ আমি কবি, তাই শূন্য হাতের মধ্যেও বুনি স্বপ্নের সোয়েটার, হ্যাঁ আমি, হ্যাঁ আমি কবি। তাই তো চোখের আগামীর ইচ্ছে দেখি হৃদয়ের কারাগারে বসে, হ্যাঁ আমি কবি। প্রিয়াঙ্কার একটা অদ্ভুত জিনিস দেখি আমরা, প্রিয়াঙ্কার প্রত্যেকটা কবিতা কিন্তু খুব ছোট ছোট, কিন্তু ও এই অল্প পরিসরে যে বৃহৎ পৃথিবীর সন্ধান দেয়, বৃহৎ স্বপ্নের সন্ধান দেয়, এটা কিন্তু খুব বড় জিনিস। কবিতার এটাও একটা ম্যাজিকই, যেখানে অল্প কথায় অল্প শব্দে অনেক কিছু বলে দেওয়া যায়। এখন কিন্তু অনুকবিতা ভীষণ গ্রহণযোগ্য হয়ে উঠছে এবং খুব জনপ্রিয় হয়ে উঠছে। প্রিয়াঙ্কা, অসম্ভব ভালো লাগলো। আমরা চলে যাব পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড কিন্তু আবার অ্যাঙ্কারস চয়েস রাউন্ড, তারপরে ওয়েট করুন, অবশ্যই আসবে আলোচনা আড্ডা। তো প্রিয়াঙ্কা, এবার তোমার কাছে কাঙাল হব শুনি একটু। আচ্ছা রাকেশ, তোমার একটা কবিতা ছিল বিস্ময়, শোনানো যাবে? ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে। আর প্রিয়াঙ্কা, তোমার
তোমাকে চাই শুনি? হ্যাঁ অবশ্যই। ওকে চলো শুরু করো। কাঙাল হব, একদিন অনেক বড় কাঙাল হব আমি, তারপর এই পৃথিবীর স্নেহ আর ভালোবাসা ভিক্ষা করব, যেখানে থাকবে না কোনো চাতুরতা বা চালাকি, সেই ভালোবাসা সেই প্রেম। যখন পাওয়াটা অতি সহজেই হয়ে যায়, তখন মূল্যটাও কেমন যেন সহজভাবেই কমে যায়। সেই পাওয়া দামি জিনিস বা কোমা অনুভূতি, যাই হোক, সব ক্ষেত্রেই একই হিসেব। তুমি তোমরা তোরা যা কিছু দিয়াছ আমাকে, তার সবটুকু রস বুঝি এখনো হয়নি নেয়া। সহজে পাওয়া তো তাই শুধু অপচয় আর অপচয়। তাই একদিন অনেক বড় কাঙাল হব আমি, তারপর বলবো দাও 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 না। সেদিন সে পাওয়ার এটুকু নষ্ট নয়, সবটুকুই শক্ত করে আঁকড়ে ধরে হৃদয়ে ভরাবো। একদিন অনেক বড় কাঙাল হব আমি, অনেক বড় কাঙাল, সবার ভালোবাসার কাঙাল। যেথায় থাকে সবার অধম দিনের থেকে দিন, সেইখানে যে চরণ তোমার বাজে, সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে। আসলে এই সব হারাদের মাঝে একটা আলাদা আনন্দ আছে, কারণ তাদের কিছু দিলে সেই দেওয়াটা বোধ হয় অনেক বৃহত্তর আকারে বৃহত্তর পৃথিবীর মধ্যে ফিরে আসে। তাদের কিছু নেই তো, তারা বোঝে এইটুকু জিনিসের কতটা ভালোবাসা কতটা মূল্য ধরা থাকে, যেটা খুব সহজে পেলে পাওয়া যায় না, সহজে পেলে তার কোনো মূল্য থাকে না। প্রিয়াঙ্কার কবিতায় সুন্দর করে প্রিয়াঙ্কা এইটুকুই বুঝিয়ে দিয়েছে, তাই না প্রিয়াঙ্কা? তো আমরা চলে যাই পরবর্তী কবিতায়। রাকেশ, আমি শোনাচ্ছি কবিতা বিষময়। আমি সমুদ্রের ঢেউয়ে ভেসে যেতে চাই, শিউলির গন্ধে উবে যেতে চাই, ধরতে চেয়েও না আমায়, আমি বিষময়, ছুঁয়ে হয়েও না নিন। কথা হবে হয়তো এক দশক বা এক জনম পরে, সময়ের মানচিত্রে হয়তো মিলবে না ঠিকই, তবু এগিয়ে চলা নাকি জীবন। অমৃত গরলের সম্ভারে জোয়ার ভাটার কীর্তন, আসুরিক প্রবৃত্তিগুলো ফেলছে আমাকে কালা ডোবায়, মানবিকতার খুন হচ্ছে প্রতি পাতায়, সূর্য কিন্তু ভোলেনি জানলা দিয়ে উঁকি দিতে, অসার দেহটা ছুটছে হেপান্তরের খোঁজে, স্বপ্নরা বেহুশ ভুল নেশায় বুধ হয়ে, গধূলিতে গুঞ্জন করে পাখিদের ঘরে ফেরা, ফেরা হলো না শুধু এ দিনে তোমার আঙুলে, শূন্য পথ, শুকনো ফুলদানি আর বিষাক্ত আমি। মানে ওর প্রত্যেকটা কবিতায় একটা অদ্ভুত টুইস্ট আছে দেখবে। কবিতাটা চলতে 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 হঠাৎ ঘুরে যায়, এবং কবিতাটা যখন ঘুরে যায় তখন মানুষকে ভাবায় কি বলল। পুরো কবিতাটা বোধহয় দুটো শব্দে প্রকাশ করা যায়, বিষাক্ত আমি, এর থেকে বেশি কিছু নেই কবিতাটায় একদম। তো আমরা চলে যাই নেক্সট কবিতায়। প্রিয়াঙ্কা, তোমাকে চাই। তোমাকে চাই, একরাশ জোনাকের আলো মেখে বসে আছি তোমাকে পাবো বলে, কখনো খেদ আনিনি মনে, কখনো আকাশের দিকে তাকাইনি, হারাইনি কখনো সমুদ্রের উত্তাল ঢেউয়ে তোমাকে হারানোর ভয়ে, অসীমের মাঝে নিজেকে মেলে ধরিনি শুধু তোমাকে হারাবো ভয়ে, তবুও আমার হৃদয়ের সেতারের তারে শুধুই তোমার শান্ত সুর বাজে, আমি প্রদীপ জ্বালিয়েছি সারি সারি শুধুই তোমার পাবো বলে, তোমার পানে আলো জ্বালবো বলে, কিন্তু আজ আজ তোমার মধ্যে আমিকে আমিত্বকে মিশিয়ে দেওয়ার তীব্র ইচ্ছেকে জানাই আহ্বান, কারণ শুধু শুধুই তোমাকে পাবো বলে, শুধুই তোমাকে পাবো বলে। নমস্কার। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, এর থেকে বেশি কিছু হয় না। আমরা চলে যাই আলোচনার রাউন্ডে, কেমন? একটু
আলোচনাটা সেরে নিই। অবশ্যই পুরো থিমটাই কিন্তু বেশ নতুন, বর্ষা স্বভাবে এবং অভাবে। তো তোমরা তিনজন কবি হিসেবে দেখো, আজকে তোমরা কিন্তু তিনজনেই আমাদের কি বলবো, শূন্য দশকের কবি, তাই তো? এবং প্রত্যেকেই তোমরা তরুণ, তোমাদের জন্ম সাল আমরা যেটুকু দেখেছি খুব ক্লোজ, কাজেই তোমাদের ভাবনাটা আমাদের খুব জরুরি দরকার। তোমরা কিভাবে ভাবছো বর্ষা স্বভাবে এবং অভাবে? প্রিয়াঙ্কা, তোমার কাছ থেকে প্রথম জানতে চাই। যদি বর্ষার স্বভাব ধরতে যাই, সেক্ষেত্রে আমি যদি বলি দুষ্টু মিষ্টি বর্ষা, তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে এই দুষ্টু মিষ্টি বর্ষা একজন কবির কাছে কি হতে পারে, সেক্ষেত্রে কবির যে অনুভূতি, সেই অনুভূতির দোলাচলই বেশি বুঝিয়ে দিতে পারে। বর্ষা হচ্ছে আমার কাছে প্রেমের কাল, ভালোবাসার কাল, আবার বিরহেরও কাল। মানে বর্ষা আসলে মনের মধ্যে, মানে যখন মনে পড়ে সেই মেঘদূতের, কালিদাসের যে মেঘদূত, সেখানে যক্ষ যেমন তার প্রিয়াকে হচ্ছে মেঘে দিয়ে বার্তা পাঠাচ্ছে, সেটা সেটা দেখলে মনে হচ্ছে যেন একটা মানে বিরহ আসছে। আবার ওই বিরহের মধ্যে লুকিয়ে থাকা যে রোমান্টিকতা, সেটা মনের মধ্যে আবার একটা প্রেম জাগাচ্ছে। আবার তুমি এভাবেও ভাবতে পারো, তুমি যেহেতু বিরহ বললে আমার মাথায় এলো যে এই যে বর্ষার জল, সেটা কারোর কান্নার ফোঁটাও তো হতে পারে। হ্যাঁ, ওটাই মানে, হ্যাঁ কাঁদছে, কিন্তু আমরা যদি বলি যে এই যে প্রেম বা ভালোবাসার মধ্যে কিন্তু একটা কষ্ট থাকবে, হয়তো ওই যে আকাশের কান্না, ওর মধ্যে একটা প্রেম আছে, একটা ভালোবাসা আছে, যার জন্য হয়তো সে অঝরে কেঁদে একজনকে হাসিয়ে দিচ্ছে। সেই হাসানোটা কাকে? আমরা যদি বলি প্রকৃতিকে, মানে বর্ষা মানে মেঘ বৃষ্টি হয়ে ঝরে গিয়ে প্রকৃতিকে ভিজিয়ে দিয়ে প্রকৃতিকে আনন্দ দিচ্ছে, কিন্তু সে নিজে কাঁদছে, কারণ তার ভালোবাসাটা প্রকৃতির প্রতি, যদি এই দিকটা আমরা ধরতে যাই। একদম, কিন্তু খুব সুন্দর একটা পয়েন্ট দেখিয়েছে যে বর্ষাকাল যেমন একদিকে প্রেমের আরেকদিকে বিরহের, কারণ বিরহর মধ্যেও একটা অদ্ভুত ভালোবাসা থাকে। আমরা দেখেনি আরেক প্রিয়াঙ্কা কি বলে। প্রিয়াঙ্কা, তোমার মতে আমি একটু শুনতে চাই। আমার মতে যদি যদি বলেন তাহলে বর্ষা হচ্ছে প্রেমের কাল। আচ্ছা, কারণ বর্ষা এমন একটা জায়গা যেখানে প্রেমিক তার প্রেমিকা বা প্রেয়সী, যদি কবির ভাষায় বলি, প্রেয়সীকে তার প্রেম নিবেদন করে, সে বিরহের মাধ্যমেই হোক। যেমন ও যেটা বললো মেঘদূত, যে উত্তর মেঘকে পাঠাচ্ছে, যে মেঘের যে আনাগোনা, সে নিজের বিরহকে পাঠাচ্ছে, সেটা তো সে বর্ষার মাধ্যমেই পাঠাচ্ছে, সঞ্চিত প্রেমটাকে পাঠাচ্ছে সেই মেঘের মধ্যে দিয়ে। তো আমি বলবো এটা প্রেমের। বাহ, আর বিরহ যদি বলেন তো সেটাও তো প্রেমেরই একটা অংশ। বাহ, খুব সুন্দর বলেছে। দুই প্রিয়াঙ্কাই কিন্তু এক পথে যাচ্ছে, আসলে যেমন নামে মিল তেমনি ওদের সাবজেক্টটাও মিলে গেছে। দুজনেই বাংলা নিয়ে পড়াশোনা করেছে, তো তাই ওদের ভাবনা চিন্তাগুলো বেশ একই ধারায় প্রবাহিত। দেখেনি এদের মধ্যে রাকেশ কি বলে। আমার কাছে বৃষ্টি মানে জীবনী শক্তি, একটা জলের ফোঁটা, একটা জলের প্রাণ। কবির স্বভাবে যখন বর্ষা, তখন তার নতুনের সিঞ্চন, সৃজতি বা ক্রিয়েশন। আর কবির অভাবে যখন বর্ষা, তখন প্রাকৃতিক দুর্যোগ, খরা। এবং এই প্রাকৃতিক দুর্যোগ, খরা যখন, তখন কি জলপতনের প্রতীক্ষা, চাতকের মরশুম। এবং তার ফলস্বরূপ কি হচ্ছে, কবি যদি রজিষ্ঠ ভাবে এই প্রাকৃতিক দুর্যোগ, জনগণের যে কষ্ট, মানুষের হৃদয়ের যে কষ্ট, সেটা যখন রজিষ্ঠ ভাবে যে তার কলমে তুলে ধরবে, তখন তো সেই কবি তখন সার্থক। তখনই তো কবি সার্থক, কারণ কবির তো সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থেকেই যায়। তো সেই দায়বদ্ধতা তখন পূর্ণ হবে। একটা কবির ভাষায় আমি কিছু লাইন পড়ছি, যে ধরণী এতদিনে ক্ষিপ্ত, গ্রীষ্মের কাছে হয়েছে আহত, আজ সে দীপ্ত চিত্তে বিদ্রোহ করছে, ঘোষণা সম্ম বর্ষা জাগ্রত। তার মানে সৃষ্টির প্রভাব বা ক্রিয়েশনে বর্ষার জল কিন্তু একটা ইনফরমেশন দিচ্ছে, যার ফলে কি আমাদের যে লাইফ সার্কেল আছে, সেই লাইফ সার্কেলটা কিন্তু বর্ষার উপর প্রচুরভাবে রিলেটেড। দারুণ। আরেকটা বিষয় আমার মনে হয়, যেমন ঋতু আছে ছটা, তেমনি আমাদের কবির জীবনেও কিন্তু, কবির হৃদয়েও ছটা ঋতু থাকে। কবির হৃদয়েও গ্রীষ্মের দাবদাহ আছে, কবির হৃদয়েও বর্ষার সিক্ততা আছে, কবির হৃদয়েও শরতের এক উৎসব সুবাস, শরতের সুবাস। আর শীতের যেমন শৈত্য প্রবাহ আছে, তেমনি বসন্তে কিন্তু সৌন্দর্য আছে। তো এই সমস্ত কিছু কবির মনে থাকে। বর্ষাকাল যখন আসে, প্রতিটা কবির কবিতা বাধ্যে তাকে বাধ্য করে, কারণ এই বর্ষার বৃষ্টি কবিতার, কবির কবিতার জন্মদাত্রী হিসাবে মনে হয়। বাহ, দারুণ দারুণ দারুণ। আমরা চলে যাব আমাদের নেক্সট রাউন্ডে, শুনে নেব আরেকটা করে কবিতা। তো এবারে আমি একটুখানি শাফলিং করে নিই, এবারে প্রথম শুনবো প্রিয়াঙ্কার কবিতা, তারপরে আরেক প্রিয়াঙ্কার কবিতা, তারপরে শুনবো রাকেশের কবিতা। প্রিয়াঙ্কা। হ্যাঁ, আমার কবিতা নারী।
নারী তুমি অসহায়, তাই তোর দিকে বাড়ায় অজস্র লোলুপতার হাত। নারী তুমি বড্ড নিরীহ, তাই প্রতি পদে তোমার বিশ্বাস কেনা বেচা হয় সোকল্ড সমাজে। কিন্তু কিন্তু কখনো কি ভেবেছ যে নরম শরীরের কোমল ক্লিভেজ দেখে ক্ষুধার্ত বাসনা আর সুপ্ত কামনা জাগরণ হয়? সেই নরম শরীরের কোমল দুটি স্তন কোনো একদিন সে স্তনদুগ্ধ পান করে আজ এই সভ্য সমাজের এক সভ্য মানুষ হয়েছে, তাই নয় কি? তবুও তবুও দিনের শেষে একটা কথা বলতেই হয়, নারী তুমি তো আস্ত মাংসপিণ্ড, মানুষ হলে কই? এখনো পর্যন্ত আমাদের সমাজে নারীরা যে জায়গায় পড়ে রয়েছে সেইটা কিন্তু কবি কবির কলমে তুলে ধরতে চেষ্টা করেছেন, এবং শুধু চেষ্টা করেছেন বলবো না, তুলে ধরেছেন। হ্যাঁ সত্যিই তো, মানে একটু যদি আমরা ডিপলি ভাবি, এখনো পর্যন্ত নারী একটা মাংসপিণ্ডের মতোই, এখনো ইন্টেরিয়রে, মানে এখনো শিক্ষার আলো যেখানে পৌঁছায়নি, নারী সত্যি একটা মাংসপিণ্ড। হ্যাঁ যেখানে শিক্ষার আলো এসে পৌঁছেছে, মানুষ ধীরে ধীরে তাদের ভাবনা চিন্তার পরিবর্তন ঘটিয়েছে, সেখানে তো অবশ্যই অনেকটাই এই বাধা বিঘ্ন বিপদগুলো কেটে গেছে। তো ভালো লাগলো, আসলে মেয়ে তো, মেয়েদের হয়ে কেউ যখন কিছু বলে ভালো লাগে। চলে যাই প্রিয়াঙ্কা মাইতি, আমি শোনাবো আমার কবিতা। তার এই কবিতাটা বলার আগে আমি একটা কথা বলতে চাই, মানে কবিতাটা আমি লিখেছি একদিন ছাদে পড়তে গেছি, মানে ছাদের ওপর গেছি পড়বো বলে, গিয়ে যেদিকে তাকাচ্ছি সেদিকে দেখি না তার, মানে একটা ফাঁকা যে একটা আকাশ দেখবো, মানে সেই জিনিসটাই হচ্ছে না, মানে কোনো কিছু ভেদ করে জানো, তবে মনে হচ্ছে একটা শান্তি আসছে। সেই সুকান্ত লিখেছিলেন না কবি সুকান্ত, এক ফালি চাঁদ আটকে গেছে ইলেকট্রিকের তারে ধর্মতলার মোড়ে, মনে পড়ছে? তো ওই তার দেখে আমার লেখা কবিতাটা যতটা পেরেছি আমি তুলেছি। শহরের অলিগলি ভরে গেছে তারে, যেদিকে তাকাই সেদিকেই শুধু তার, ঘরে বাইরে মাথাটা শুধু একটু উঁচু করলেই কিছু চোখে পড়ুক আর না পড়ুক তার সবার চোখে পড়বেই। নানান যন্ত্রের সাথে যোগ করা নানান রকম তার, কোনোটা আলো জ্বালানোর, কোনোটা টিভি দেখার, কোনোটা পাখা চালানোর, কোনোটা বা এসির। এই তারে তারে এত যোগসূত্র কত কৃত্রিম করেছে আমাদের, এখন আমরা চলি না এই তারই যেন আমাদের চালনা করে, আমরা নিজেরা আর ভাবি না এরাই যেন আমাদের ভাবায়। এই যে তারের রকম ফের যা আমরা দেখি নিত্য নতুন প্রতিদিন চোখের সামনে, এই তার একটু ছিঁড়ে গেলেই সাময়িকভাবে বোমবাসটি, আর অযান্ত্রিক সেই যে অদৃশ্য তার, যে তার বহির জগতের সঙ্গে আমাদের হৃদয়কে বেঁধে রেখেছে, সেই তার যদি একবার ছিঁড়ে যায় আর রক্ষে নেই, তখন সমস্ত মায়া ত্যাগ করে বিদায় নেওয়ার পালা। একদম চোখের সামনে যে ঘটনাগুলো আমরা রোজ দেখি সেরকমই কিন্তু একটা ঘটনা ও আমাদের দেখিয়ে দিল, বলে দিল। অ্যাকচুয়ালি আমরা অনেক কিছু দেখি কিন্তু কেমন সব ইগনোর করে বেরিয়ে যাই না, আমরা না দেখে ভান করে বেরিয়ে যাই, সেগুলো মনে রাখলে বোধহয় আমাদের সচেতনতা বাড়ে। অবশ্য কবিরা তো আছেনই মানুষকে সচেতন করে তুলতে। আমাদের অনুষ্ঠানের শেষ কবিতা শুনব, আবার ফিরে আসি একটু বর্ষায়। বর্ষা স্বভাবে এবং অভাবে, দেখি কবি রাকেশ শর্মা বর্ষাকে কোন চোখে দেখেছেন। রাকেশ, প্রিয়াঙ্কা যে কবিতাটা বললো তারের গল্পটা, তো সেরকম এখন 3G 4G জামানা, তো এই এরা থেকে যে কিভাবে আমরা পিছিয়ে যাচ্ছি, বা আমাদেরকে মূল স্রোতে ফেরা দরকার, বা আমাদেরকে একটু ভাবা দরকার, আর সেই ভাবনার যে চিন্তনটা কবিদের সেটাই তো দায়িত্ব, যে সেই চিন্তনটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। কারণ কবিরা তো একটা কথা আছে না, ফ্ল্যাট বা বাড়ি টাড়ি কিছু তৈরি করতে পারে না, চিন্তন দিতে পারে, ভাইব্রেশন দিতে পারে, নতুন চিন্তা ভাবনা মানুষের মনে দিতে পারে, তো ওর রেশ কিছুটা আমার কবিতাও আছে। তো বর্ষা নিয়ে কবিতা, কবিতার নাম চাতকের মরশুম। গ্রীষ্মের প্রখর দাবদাহে চাষের গায়ের ঘাম চুয়ে অঙ্কুরোদ্গমের দুফোঁটা রসদে মাটি ভিজল, শহর জুড়ে
ফ্ল্যাট তৈরির মেলা। গাছেরা ব্রাত তাই রূপ নিয়েছে আসবাবে, মাঠাল জমি বাগান পুকুর হচ্ছে দখল সকাল দুপুর, বিকেল সন্ধে শূন্য নয়নে একলা গাছটা খুঁজছে দোসর। বৃষ্টি কবে আইতেছে গো, মাঠাল চাষি বাইকগামী শিক্ষিতকে আরজি, খবর নাই গো, দুই অক্ষরে সমঙ্গী উত্তরে বাইকের স্পিড দ্বিগুণ। ব্যস্ত সবাই ইঁদুর দৌড়ে, সঞ্জীবনী বা ঐকাত্ম খোঁজে, ভাবছে কজন প্রকৃতি দুষ্ট, রাজা কিংবা পেয়াদাদের নেই কোনো অভিষ্ট, থালায় কিন্তু মাছ ভাত চাই, না হলে বাঙালি স্ট্যাটাস কোথায়। গাছ কমে যাক মানুষ বাড়ুক, ঘর বেড়ে যাক একান্নবর্তী কমুক, ফলন না পেয়ে রুক্ষ চাষিটা যখন দুবেলার বদলে একবেলা খেয়ে অভিনয় করে পেট ভরা আর ঘুমের, স্রষ্টা তুমি কি সবর তাদের অদূরের মাপদণ্ডে? হোক না হোক না, এমন একটা পৃথিবী আবার সবুজে ভরা মরাটে ভরা, 4G আর 3G উন্নয়ন ভুলে গাছ পাখি আর পুকুর নিয়ে রামধনু আকাশে মোড়া, পুরনো রং তুলি দিয়ে আবার মূল স্রোতে ফিরে যাওয়া। অসাধারণ একটা কবিতা শুনলাম আমরা। সত্যি কথাই, ও কিন্তু বর্ষাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছে। বর্ষা যে শুধুমাত্রই সুন্দর, শুধুমাত্রই প্রেম, ওর কাছে কিন্তু তা নয়। তারপরেও মাঠের চাষি মেঠো গন্ধে ঘেমো গন্ধে খেটে খুঁটে একবার আকাশের দিকে তাকায় একটু মেঘের জন্য। তোমাদের আমি একটা কবিতা শোনাই আজকে। অবশ্যই, না হলে অসম্পূর্ণ। না না, এমন কিছু নয়। এভাবেই উড়ে যেতে যেতে আকাশ বদল হলে পাখিটিও মেঘ হয়ে যায়, যেভাবে রাত্রির শেষে রং উড়ে গেলে অবোধ বৃষ্টির ঠোঁট দেশজ আকাশ খুঁটে খায় রঙের গভীরে খিদে, খিদেরাও ডানা কাটা পড়ি স্বাধীনতা জানি, বৃষ্টিরাও জানে শুধু অন্ধকার জনপ্রিয় হলে পাখিটির চোখ জ্বলে মেঘ তার আগুন দেখায়। এসো রং বসো রং, দেখো আগুনেরও খিদে পায়। অসাধারণ। এভাবেই আগুন জ্বলবে, আগুনের খিদে পাবে, বৃষ্টি আসবে খিদে মেটাবে। এই সার্কেল যতদিন আছে ততদিন আমাদের প্রিয়াঙ্কা থাকবে, রাকেশ থাকবে, প্রিয়াঙ্কা থাকবে, শাশ্বতী থাকবে, নক্ষত্রাণী থাকবে, আর আপনারা সবাই থাকবেন। যেদিন এই বৃষ্টি বন্ধ হয়ে যাবে 4G 3G আর 5G-র জন্য, সেদিন জানবেন রাত কাটবে না, অন্ধকার স্থিত হবে, অন্ধকার রাজা হবে। অবশ্য আমরা অন্ধকারকে জিততে দিতে পারি না, আমাদের কবিরা তা হতে দেন না, তাদের কলম ফসল ফলায়, আগুন জ্বালায়, বৃষ্টি নামায়। তাই আজকের এই বর্ষা স্বভাবে এবং অভাবে এই এপিসোডে আজ আমরা 3 কবিকে নক্ষত্রাণী সম্মান এবং বর্ষা সুন্দর সম্মানে সম্মানিত করব। চলুন 3 কবিকে সম্মান জানাই। আজ আমার সাথে রয়েছে 2 প্রিয়াঙ্কা আর মাঝখানে রয়েছে রাকেশ। তো প্রিয়াঙ্কা মাইতিকে সম্মান তুলে দেব, CTN নক্ষত্রাণী সম্মান অন বিহাফ অফ CTN টিভি। প্রিয়াঙ্কা, এর সাথে বর্ষা সুন্দর সম্মান। থ্যাংক ইউ। কবি রাকেশ শর্মা, রাকেশ CTN নক্ষত্রাণী সম্মান, তার সাথে স্পেশাল এপিসোড বর্ষা সুন্দর সম্মান। কবি প্রিয়াঙ্কা কর্মকার, প্রিয়াঙ্কা তোমার জন্য অসংখ্য ধন্যবাদ, নক্ষত্রাণী সম্মান এবং বর্ষা সুন্দর সম্মান। আমরা জানি চলে যেতে নেই, বলতে হয় আসি, আমরাও তাই বলছি আজ আসি। আর আপনারাও আসুন এই নক্ষত্রাণী কবিতার কোলাজ অনুষ্ঠানে, যদি অংশগ্রহণ করতে চান আপনার কবিতাটি নিয়ে বা আপনার কণ্ঠটি নিয়ে বাচক শিল্পী হিসেবে, যোগাযোগ করুন 9830980275 নম্বরে। হোয়াটসঅ্যাপে, এই নম্বরের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার কবিতাটা বা আপনার কণ্ঠে অন্য কারুর কবিতা বাচক শিল্পী হিসেবে, সাথে দিয়ে দিন আপনার নাম আর ফোন নাম্বার। যদি নির্বাচিত হন অবশ্যই
পরের দিন এই চেয়ারে থাকবেন আপনি আমার সাথে। ভালো থাকুন, বর্ষায় থাকুন, একটু একটু ভিজতে থাকুন, আমরা ততক্ষণ আসি। নমস্কার। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু ছোট ছোট ভাবনারা কথা হয়, কিছু কথা জমে জমে কবিতারা হয়। কিছু কবিতায় তারা যেন কবি হয়, কিছু কবিতায় তারা যেন কবি হয়। তারা আধারে ছড়িয়ে দেয় বাণী, নক্ষত্রাণী 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 নক্ষত্র।